অফার বলতে আমাদের পেন্টটা ভাই ঈদ ধামাকা অফার মাত্র 99 টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন সাইজ কিভাবে দিচ্ছে সাইজ ভাই নটা সাইজ পাইবো 28 থেকে 36 পর্যন্ত 28 থেকে 36 পর্যন্ত অনায়েশে ভাই 400 টাকা 350 টাকা অনায়েশে একটা ফুডে বিক্রি করতে পারবো ফুডে বিক্রি করতে পারবেন হ্যাঁ আর যদি কয় যে আমাদের তে নিয়েতে পাইকারি সেল দিব মার্কেটে তাও সম্ভব মিঠু ভাই আচ্ছা এই যে দেখেন কালার মধ্যে স্টিচ আচ্ছা ফ্রন্ট ব্যাক ব্যাক এগুলো হচ্ছে 99 টাকা 99 টাকা মাত্র অনলি 99 টাকা কিন্তু এই সুন্দর সুন্দর প্যানগুলো পেয়ে যাচ্ছেন ভাই ডাইকাল ডাকতে না এখন মাইক লাগাই দে ভাই মাইক দিয়ে একরেট 350 টাকা বিক্রি করা লাগে ভাই আচ্ছা আমাদের এখান থেকে নিয়ে আর সামনে যেহেতু ঈদ আছে হ্যাঁ আমাদের পেনের বহুত কালেকশন ভাই ঈদ আছে প্রচুর পরিমাণ দেখা শেষ করতে পারো না আমি কেনাকাটা করবে ঈদের সময় গেঞ্জি ঈদ আছে মাত্র 40 টাকা হ্যাঁ 40 টাকা আর পাঞ্জাবি পাঞ্জাবি গুলো দেখেন এই যে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ আছে ডিজাইন আছে চেক আছে সব ধরনের পাঞ্জাবি আছে মাত্র 40 টাকা দিতেছি এগুলো মিঠু ভাই 40 টাকা হ্যাঁ 40 টাকা হ্যাঁ এগুলো হচ্ছে 70 টাকা করে এগুলো হচ্ছে 70 টাকা 70 টাকা আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে এসেছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আমরা আছি দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ টাইস মসজিদের পাশেই মায়ের দোয়া গার্মেন্টস এর আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে রাব্বি ভাই রাব্বি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাব্বি ভাই কেমন আছেন ভালো আছি মিঠু ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অনেকে স্টক লটের জিন্স প্যান্ট এরপর হচ্ছে আপনার শার্ট টি শার্ট তারপর হচ্ছে পাঞ্জাবি আছে বোরকা আছে ওয়ান পিস আছে এগুলো নিয়ে ব্যবসা করতে চাই আর তাদের জন্য কি কি অফার রেখেছেন মানে কত টাকায় দিচ্ছেন অ্যাকচুয়ালি অফার বলতে আমাদের পেন্টটা ভাই ঈদ ধামাকা অফার মাত্র 99 টাকা মাত্র 99 টাকা 99 টাকা জিন্স প্যান্ট গ্যাবার্ডিন প্যান্ট দুটোই পেয়ে যাবেন আচ্ছা আমি একটু দেখি তাহলে হ্যাঁ অবশ্যই ভাই দেখাই দিচ্ছি আমি আচ্ছা এগুলো হচ্ছে জিন্স প্যান্ট জিন্স প্যান্ট এগুলো শুধু 99 টাকা দিচ্ছেন 99 টাকা মাত্র স্টিচ নন স্টিচ মিলানো আছে ভাই ও আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন সাইজ কিভাবে দিচ্ছেন সাইজ ভাই নটা সাইজ পাইবো 28 থেকে 36 পর্যন্ত 28 থেকে 36 পর্যন্ত আচ্ছা এটা 99 টাকায় কিনে কেমন দামে সেল করতে পারবে এটা ভাই অনায়েশে যদি সে ফুটো বিক্রি করে 3 থেকে 350 টাকায় অনায়েশে বিক্রি করতে পারবে অনায়েশে বিক্রি করতে পারবে এই মালটা আপনি চাইলে মার্কেট অতিথিতে নি সেল করতে পারবে আচ্ছা ওকে সামনে ঈদকে সামনে রেখে চাইলে কিন্তু আপনারা জিন্স প্যান্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমার এখানে বহুত কোয়ালিটি আছে ভাই আচ্ছা আমরা একটু কিছু কোয়ালিটি দেখি কোয়ালিটি প্যান্ট গুলো দেখি সবগুলোই 99 টাকা 99 টাকা মাত্র 99 টাকা স্টিচ নন স্টিচ গ্যাবার্ডিন এই যে গ্যাবার্ডিনটা দেখেন স্টিচ নন স্টিচ সকল ধরনের মাল পাইবো আমার এখানে তারপর এই যে এরকম ব্লু থাই আছে এখানে ভাই ডিজাইন আছে ডিজাইনের কোনো শেষ নেই ওকে এই যে দেখেন ডিজাইন গুলো খুব সুন্দর ফ্রন্ট ব্যাক খুব সুন্দর এগুলো আপনারা ইজিলি অ্যাট লিস্ট অনায়েশে ভাই 400 টাকা 350 টাকা অনায়েশে একটা ফুডে বিক্রি করতে পারবো ফুডে বিক্রি করতে পারবেন হ্যাঁ আর যদি কয় যে আমাদের তে নিয়েতে পাইকারি সেল দিব মার্কেটে তাও সম্ভব মিঠু ভাই আচ্ছা এই দেখেন ব্লু থাই এটা বিভিন্ন ধরনের কালার আছে যেরকম কালারের কোনো শেষ নেই ভাই এই যে দেখেন আরেকটা কালার আছে কালারের কোনো শেষ নেই ভাই এগুলো হচ্ছে মিঠু ভাই গ্যাবার্ডিন হ্যাঁ গ্যাবার্ডিন গ্যাবার্ডিন ফর্মালি স্লিভলেস প্যান্ট ইয়াং জেনারেশন পড়তে পারো মুরব্বিরাও পড়তে পারো ভাই আচ্ছা ওকে আমি দেখাই গ্যাবার্ডিনের বহুত কালার আছে ভাই এই যে গ্যাবার্ডিনের কালার আচ্ছা গ্যাবার্ডিনের গুলো সব সাত আটটা কালার পেয়ে যাব গ্যাবার্ডিন সাত আটটা কালার পেয়ে যাব আচ্ছা এই যে নেভি ব্লু গ্যাবার্ডিনের নেভি ব্লুটা দেখি এই যে ফর্মালি স্টেসিফিক পেন দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার 99 টাকা করে মাত্র 99 টাকা ভাই যাদের ভাইয়া একদমই ব্যবসা করার জন্য পুঁজি খুবই কম হ্যাঁ তারা এই ধরনের স্টক লটের ব্যবসা করতে পারে স্টক ব্যবসা করতে পারে অনেক দেখা গেছে ভাই বেকার লোক বসে আছে বাসায় চিন্তা ভাবনা করতেছে ব্যবসা তার একটা সাজেস্ট দিমু আমি এই ব্যবসাটা করেন ভাই এই ব্যবসাটা পুঁজি লাগতেছে আপনার 10 থেকে 15000 টাকা 15000 টাকা আপনি বিক্রি করতে পারলে অনায়েশে 2 থেকে 1000 টাকা টিকবে আপনি আচ্ছা 10টা পেন বিক্রি করতে পারলে অনেকে কিন্তু ফুটে কিংবা ভ্যানে ঘুরে ঘুরে বিক্রি করে ঘুরে ফুটে বিক্রি করতেছে পেন ডাইকাল ডাকতে না এখন মাইক লাগাই দে ভাই মাইক দিয়ে একরেট 350 টাকা বিক্রি করা লাগে ভাই আচ্ছা আমাদের এখান থেকে নিয়ে আর সামনে যেহেতু ঈদ আছে হ্যাঁ আমাদের পেনের বহুত কালেকশন ভাই ঈদ আছে প্রচুর পরিমাণ দেখা শেষ করতে পারো না আমি কেনাকাটা করবে ঈদের সময় অ্যাভেলেবল কালার পাওয়া যাবে যার যেরকম দরকার স্টিচ নন স্টিচ গ্যাবার্ডিন আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো ডিসপ্লে করা আছে আপনারা কিন্তু
এসে দেখে দেখে নিতে পারবে। আচ্ছা ভাই, আমরা আরেকটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ইদানিং অনেকে প্রতারিত হচ্ছে। প্রতারিত হচ্ছে, আমি তাকে বলবো কাস্টমারদের যে আপনারা নিজে চোখে ভিডিও কলে দেখা মাল দেখবেন, টাকা দিবেন যে না ঠিক আছে মাল ঠিক আছে, তারপর আপনি মাল নেবেন। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি এসে দেখেও নিতে পারবেন। হ্যাঁ, এসে দেখে যারা আবার মনে করেন ঢাকার তো অনেক বাংলাদেশের 64 জেলায় মাল পাঠাই ফেলা কি আমি। আচ্ছা, অনেকে দেখা যায় টাকা নিয়ে আর মাল পাঠায় না। মাল পাঠানো সেরকম কিছু নাই, আমার 1020 টাকা পাঠাবো মিঠু ভাই, আমি 1,00,000 টাকার মাল তারে কন্ডিশনে পাঠাই দিব। আচ্ছা, ট্রান্সপোর্টে সুন্দরবন কন্ডিশনে আমি পাঠাই দিব ভাই। তারপর দেখাইতাছি ভাই বাচ্চা পেন, বাচ্চাদের পেন দেখাই। আচ্ছা, বাচ্চাদের পেন, বাচ্চাদের পেন আছে আমাদের কাছে, এই যে দেখেন। আচ্ছা, বাচ্চাদের গুলো কত করে? বাচ্চাদের এগুলো দিতাছি মাত্র 90 টাকা ভাই। 90 টাকা অনলি 90 টাকা। ওকে, এই যে বাচ্চাদের প্যান্ট, বাচ্চাদের 3 থেকে 12 বছর পর্যন্ত সাইজের দেওয়া যাবে। ওকে, এই দেখেন এটা ব্লু থাই, বাচ্চাদের ভিতর, বাচ্চাদের ভিতর হ্যাঁ, স্টিচ নন স্টিচ মিলানো আছে, গ্যাবারিনো আছে, বাচ্চাদের 90 টাকা করে, মাত্র 90 টাকা দিতেছি ভাই। মাল ফুল ফ্রেশ ভাই, ইনটেক মাল। আচ্ছা, কেউ বলতে পারবো না ইউজ করা মাল এগুলো। আচ্ছা, এটি স্টক লট মাল, যারা বুঝে কেরানীগঞ্জে এলো ভাই পেনের রাজা। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের 64 জেলায় কেরানীগঞ্জে পেন যায় ভাই। আচ্ছা, ওকে দেখেন আমরা এবার একটু শার্ট দেখি নাকি। হ্যাঁ, পার শার্ট দেখাইতেছি, শার্টের ভিতরে হলো তিনটা, এই যে দেখেন ভাই শার্টগুলো দেখেন, এই যে যেরকম, এটি হলো ভাই প্যাকেটিং করা। হ্যাঁ, শার্ট কত করে পড়তে? সাইজগুলো শার্ট দিতেছি মাত্র 40 টাকা ভাই। 40 টাকা মাত্র, 40 টাকা শার্ট, পাঞ্জাবি গেঞ্জি মাত্র 40 টাকা। আমরা একটা শার্ট খুলে দেখাই। হ্যাঁ, শার্ট খুলে দেখাই ভাই, আমি এই যে এই দিক দিয়ে দেখাই শার্টগুলো। ওকে, শার্টগুলো সাইজ পেয়ে যাবো ভাই, এক্সেল ডাবল এক্সেল। হ্যাঁ, আচ্ছা 40 টাকা করে, মাত্র 40 টাকা দিতেছি ভাই। আচ্ছা, ওকে, এগুলো কেমন দামে বিক্রি করতে পারবো? এগুলো ভাই ফুটে অনায়াসে 150 টাকা দাইকা বেচতে পারবো, যদি ফুটেও বিক্রি করে 150 টাকা, লাভ কম করলো তাও 150 টাকা বিক্রি করতে পারবো। আচ্ছা, এক ঠিক আছে, অনায়াসে দেখছি সারাদিনে ভাই 5টা শার্ট বেচছে, তার 700 টাকা খারাপ। আচ্ছা, পার পিসে যদি তিনি 100 টাকাও লাভ করে। আচ্ছা, এই যে দেখেন। ওকে, আমাদের পাইকারি হোলসেল ভাই, আমাদের 5 টাকা লাভই বহুত কিছু। আচ্ছা, তারা পার পিসে 50-100 লাভ করতে পারবো, কিন্তু আমরা পারবো না। শার্ট আছে এখানে, গেঞ্জি আছে ভাই, বিভিন্ন কোয়ালিটি আছে, মালের কোয়ালিটি শেষ নেই, যা চাইবো কাস্টমার দেওয়া যাবে। এগুলো গেঞ্জি ভাই, গোলগোলা গেঞ্জি কত করে? গেঞ্জিও দিতেছি মাত্র 40 টাকা। হ্যাঁ, 40 টাকা। আর পাঞ্জাবি, পাঞ্জাবি গুলো দেখেন, এই যে কাজ করা আছে, এমব্রয়ডারি কাজ আছে, ডিজাইন আছে, চেক আছে, সব ধরনের পাঞ্জাবি আছে, মাত্র 40 টাকা দিতেছি এগুলো মিঠু ভাই। 40 টাকা? হ্যাঁ, 40 টাকা। তারপর যেরকম গেঞ্জির কোয়ালিটি দেখেন। আচ্ছা, এই পলো টি শার্ট? হ্যাঁ, পলো টি শার্ট, এগুলো কলার আলা ভাই। আচ্ছা, হ্যাঁ, কলার আলা দেওয়া যাবে, গোল গলা দেওয়া যাবে, যার যেটা দরকার এই যে দেখেন। আচ্ছা, এগুলো হচ্ছে গোল গলা। হ্যাঁ, মাত্র 40 টাকা দিতেছি ভাই, একটা মাল খুলে দেখাই আমি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই দেখেন, মাত্র 40 টাকা দিতেছি এগুলো, ফুল ফ্রেশ ভাই। আচ্ছা, 40 টাকা করে? হ্যাঁ, শুধু 40 টাকা। আশা করি মাল নিয়ে চিনি লাভবান হইতে পারবে ভাই। যারা বেকার আছে, বাসায় ব্যবসা করতে চাইতাছে, তারা ব্যবসা করতে পারবে। এটা গোল গলা কলার আলা, অ্যাভেলেবল কালার আছে, ডিজাইন আছে, দেওয়া যাবে। মানে শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, হ্যাঁ, সবগুলি 40 টাকা? শুধু 40 টাকা। আচ্ছা, আর এই যে পাঞ্জাবির এখানে স্যাম্পল আছে ভাই, কাস্টমার ভিডিও কলে WhatsApp এ ফোন দিয়ে দেখতে পারবো, তারপর যাচাই করে মাল নিব। আচ্ছা, এখানে কিন্তু স্যাম্পল স্যাম্পল রাখা আছে, রয়েছে। আচ্ছা, ওকে, তারপর আসতেছি আমি ভাই ওয়ান পিস দেখাই মেয়েদের কিছু। আচ্ছা, ওকে, মেয়েদের ওয়ান পিস। হ্যাঁ, মেয়েদের ওয়ান পিস গুলো দেখাই। আচ্ছা, এগুলো হলো মেয়েদের ভাই ওয়ান পিস। আচ্ছা, এই দেখেন মেয়েদের ওয়ান পিস গুলো কেমন পড়ে? কাজ করা, এগুলো দিতাছি মাত্র 70 টাকা ভাই। মাত্র 70 টাকা ভাই। আচ্ছা, ওকে, অ্যাভেলেবল ডিজাইন আছে, কালার আছে, ডিজাইনের কোনো শেষ নেই ভাই, কাজ করা আছে, এই দেখেন ওয়ান পিস গুলো দিতেছি মাত্র 70 টাকা। 70 টাকা করে? মাত্র 70 টাকা দিতেছি। ওকে, 70 টাকা, কালার আছে, ডিজাইন আছে, এই যে দেখেন ভাই, কালারের কোনো শেষ নেই, কিন্তু অনেক অনেক কালেকশন আছে আমার এখানে, যত পিস চাই কাস্টমার দেওয়া যাবো। তিনি বলে মাল যদি, আর যদি একটা কথা মিঠু ভাই, যদি মালের কোনো সমস্যা হয় সেটা আমি রিটার্ন নিবো ভাই। আচ্ছা, মাল মালে কোনো সমস্যা পাইলে? হ্যাঁ, দেখা গেছে 120 মাল নিছে, 2 পিস মাল সমস্যা বেরিয়েছে, তিনি আবার যে সময় আসবে একটু কষ্ট করে নিয়ে খালি নিয়ে আসবেন, ট্রান্সপোর্টে পাঠাই দিবো, আমি ভাড়া দিবো নিজে। আচ্ছা আচ্ছা, ডিজাইনের কোনো শেষ নেই, 70 টাকা করে? হ্যাঁ, আমার তো মাল নিলো মিঠু ভাই, দেখা গেছে 120 মাল নিছে, 20 পিস মাল নিতে তিনি ব্যস্ত পারতেছে না, তার কালার লাগবো নতুন, আমি কালার দিতে পারবো, চেঞ্জ করে কালার দিতে পারবেন? হ্যাঁ, কালার দিতে পারবো ভাই, সব তো আর দেখানো সম্ভব না, ভিডিও বড় হয়ে যাবো ভাই। আমি কিছু মাল দেখাইতেছি যেরকম স্যাম্পল অনুযায়ী কাস্টমার দেখবো, যাচাই করবো, তারপর নিবো ভাই, এই দেখেন। আচ্ছা, ওকে, এটা শর্ট টপ। আর এখানে কালার আছে ভাই, মালের ডিজাইন আছে, দেখেন অনেক বোরকা আছে, এগুলো হচ্ছে 70 টাকা করে, অনলি 70 টাকা। আচ্ছা, আর এই যে এখানে বোরকার কালার আছে, ডিজাইন আছে, বাদুর কন ভাই, যে সিমার কন, সকল ধরনের ডিজাইন আছে, আমি কিছু বোরকা খুলে দেখাই দেখেন। ওকে, হ্যাঁ, এগুলো হলো ভাই রিফিটের কাজ। আচ্ছা, এই যে রিফিটের ডিজাইন, এটা রিফিটের কাজ, এগুলো কেমন দামে বেচা যায়? এগুলো দিতেছি মাত্র 70 টাকা, তিনি অনায়াসে ফুটেও যদি বিক্রি করে 2 থেকে 250 টাকা বিক্রি করতে পারবো। আচ্ছা আচ্ছা, হাটে গঞ্জে মেলা যে কোনো জায়গায় সে বিক্রি করতে পারবো, যদি কেউ মার্কেটও বিক্রি করে তাহলে সম্ভব ভাই, হাটে গ্রামে মানে গঞ্জে তার ঘুরা মিরা বেচতে পারে, সারাদিনে দেখেছি 10 পিস বলতে বললো তার আর কি ইনকাম খারাপ ভাই। আচ্ছা, বিক্রি করতে হইব তার অভিজ্ঞতার উপরে ভাই, যেরকম কোন জায়গায় কি মালটা খাইবো তিনি বুঝে ব্যস্ত হইব। এই যে দেখেন, এটা বাদুর, এই যে বাদুর বোরকা, বাদুর, হ্যাঁ। আচ্ছা, এগুলো হচ্ছে 70 টাকা? 70 টাকা। আচ্ছা, যারা এখনো বেকার আছেন তারা আমি একটা সাজেস্ট করবো ভাই, এই ব্যবসাটা করেন, আলহামদুলিল্লাহ সাকসেস হবেন। রাইট,
অল্প টাকা পুঁজি ভাই 10 15 হাজার টাকা নিয়ে আসলে আপনি অবশ্যই আল্লাহর নামে স্বাবলম্বী হবে আচ্ছা ওকে এই দেখেন ডিজাইনগুলো দেখাই আমি ভাই ডিজাইন তো শেষ নাই সব তো দেখাইতে পারতাম না আমি কিছু মাল খুলে দেখাইতেছি ভাই এগুলো আবার কাজ করা ভাই যেরকম বরকার ডিজাইনের কোনো শেষ নেই ভাই ওকে এগুলো হচ্ছে 70 টাকা আচ্ছা ওকে 70 টাকা যেটা নিবে 70 টাকা আর ভিডিওতে যেটা সেটা এটা একই রেট থাকবো ভাই পরে কাস্টমার আসার পর বলুম বাড়ছে রেট তা না আমার ভিডিওতে যেটা দেখবো সেটাই থাকবো রেট এই যে 70 টাকা অনলি 70 টাকা ভাই আচ্ছা 70 টাকা বহুত ডিজাইন আছে কাস্টমার দেখবো নিবো আচ্ছা যাচাই করে লাগলে মাল নিবো ভাই আচ্ছা ওকে তো আমরা হচ্ছে ভাইয়ের কাছ থেকে যারা স্টক লটের মাল নিয়ে ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আবার 40 টাকা 70 টাকার মালকে আবার 500 1000 টাকার মালের মতো মনে করবেন না অনেকে চিন্তা করে যে না আমি 40 টাকা দিয়ে মাল কিনছি এটার দাম এটার কোয়ালিটি 1000 টাকা বা 500 টাকার মালের মতো হবে তো 40 টাকার মাল কিন্তু 40 টাকার মতোই হবে বা 70 টাকার মাল 70 টাকার মতোই হবে এটা কাস্টমারে বুঝে শুনে তারপরে আসলে ডিসিশন নিতে হবে আর সবাইকে বলবো অবশ্যই ভাইয়ের দোকানে আসবেন এসে দেখে শুনে তারপর মাল নেবেন ভাই প্যান্টের তো উপরে দেখতে পাচ্ছি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে এখানে দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশন যেগুলো পছন্দ করেন গ্র্যান্ডিং এর মধ্যে ছেঁড়া ফাটার মধ্যে এগুলো তো কি সেম দাম না সেম দাম মিঠু ভাই একই দাম আচ্ছা ওকে আর যারা ব্যবসা করবেন স্টক লটের মাল নিয়ে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ব্যবসাটা কিন্তু বুঝতে হবে জানতে হবে আপনি এখান থেকে 5000 টাকার মাল কিনে নিয়ে গেলেন আপনি বাসায় রেখে দিলে কিন্তু সেল হবে না আপনি সেল কি করতে হবে এটা আপনার ভাবতেই হবে এটা ভাবতে হবে অভিজ্ঞতার উপরে বিক্রি হইব আসলে আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি তাহলে কিন্তু স্টক লটের মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আর সাহস করতে হবে ব্যবসা আর সবচেয়ে বড় কথা হলো স্টক লটের মালটা কোন জায়গায় চলবে এটা আপনাকে আগে ঠিক করতে হবে ঠিক করতে হবে আর যাই হোক অনেকে অনেক খারাপ কমেন্টস করেন যাদের বাজেট কম যাদের পুঁজি কম ব্যবসা করবেন তারা কিন্তু স্টক লটের মাল নিয়ে ব্যবসা করতে পারেন আর জেনে বুঝে অবশ্যই ব্যবসা করবেন আর অবশ্যই আমাদের তো রাব্বি ভাই আছেন আর ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশনে সবকিছু দেওয়া থাকছে ভাই যদি আপনি শেষে কিছু বলতেন আমি বললাম ভাই যদি যারা দূরে থাকে কষ্ট হয় তাদের আসতে 1000 টাকা 1020 টাকা পাঠাই দিব কন্ডিশন আমি মাল পাঠাই দিন আচ্ছা আর যারা আসতে চায় বাংলাদেশের 64 জেলা থেকে সদরঘাট যে কোনো লোক চিনি আসবো ভাই এসে নৌকা পার হ্যাঁ খেজুরবাগ টাইস মসজিদের সামনে রিক্সা নিয়ে ডাইরেক্ট আমার দোকানের সামনে মসজিদের পাশেই দোকান আমার আচ্ছা আসবো যাচাই করে মাল নিব ওকে আশা করি ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হয়েছে কার্ড কি দেখাই দিব আচ্ছা ওকে তারপর কার্ড দেখাই দিচ্ছি ভাইদের এখানে এই যেটা হচ্ছে ভাইয়ের কার্ড নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে কিন্তু আপনারা এই কার্ড থেকে এবং স্ক্রিনের ডেসক্রিপশনে দেওয়াই থাকবে যদি ব্যবসা করেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে জানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ